রবিবার পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে আমারুন গ্রামে আমারুন প্রগতি সংঘের উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসা ছাড়াও বিনামূল্যে রোগীদের ওষুধ বিতরণ করা হয়। এদিন 150 জনকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডক্টর নির্বাণ সরকার, এমডি শিশু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক চৌধুরী, এমডি পিজি হসপিটাল ডক্টর অরণী মজুমদার, এমবিবিএস এমডি পজিটি। এদিন প্রগতি সংঘের সভাপতি, সম্পাদক এবং সদস্যদের পক্ষ থেকে ডাক্তার বাবুদের সম্বর্ধনা দেওয়া হয়। এই মহতি কর্মসূচির সহযোগিতায় ছিলেন সংঘের সভাপতি জয়ন্ত ঘোষাল, সম্পাদক সৌরভ মুখার্জি, দেবাশিস মিত্র, কৌশিক কোনার, সুমিত সেন, আবির সেন, কল্লোল মুখার্জি সহ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ। এই রকম একটি মহৎ উদ্যোগে খুশি এলাকার মানুষজন। আমারুন প্রগতি সংঘের উদ্যোগে আজ আমারুন গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে। তা প্রগতি সংঘ সারা বছরই বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তার মধ্যে এটা একটা পার্ট। মানে ব্লাড ডোনেশন ক্যাম্প, বৃক্ষরোপণ উৎসব, ছবি আঁকা বাচ্চাদের, এই ধরনের অনেক রকম কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। তা তেমনি আজ একটা আমাদের এটা পার্ট, আমরা এটা প্রতি বছরই করি, কিন্তু বিগত 2 বছর কোভিডের জন্য আমরা কিছু করতে পারিনি। তা সেই বিগত 2 বছরে আমরা কোভিডের জন্য অন্য কর্মকাণ্ড করেছিলাম, যে যারা দুস্থ মানুষ, যাদের খাবার দাবার প্রবলেম ছিল হতো, তাদের পাশে দাঁড়িয়েছিলাম। সেটা শুধুমাত্র আমরা ভাতার ব্লকের নয়, আমরা এখান থেকে আপনার কেতুগ্রাম বা ওদিকে বর্ধমান, খণ্ডঘোষ, সব জায়গাতেই আমরা আমাদের তরফ থেকে যতটা পারা যায় আমাদের নিজস্ব অর্থ ব্যয় করে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা আমরা খরচ করেছিলাম ওটার জন্য, দিয়ে আমরা সব মানুষের পাশে দাঁড়িয়েছি। কতজন চিকিৎসা পেলেন আজকে টোটাল? এখনো পর্যন্ত 100+ হয়ে গেছে। তা এটা আশা করছি এটা প্রায় 150+ যাবে, তো যতজন মানুষ আসবে। আর তার সঙ্গে আমরা সকাল থেকেই কর্মকাণ্ড চলছে, 18 থেকে 40 যেসব বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা চলছে। মানে রক্তের সমস্ত ব্লাড কালচার যেটা হয়, প্লাস থাইরয়েড, তারপরে সুগার, সমস্ত বিনা পয়সায় যেটা চলছে, যেটা বাজারে হয়তো আর্থিক মূল্য 1000+, সেটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। তার সঙ্গে ওষুধ দেওয়া চলছে, মানে ফ্রিতে। এখানে প্রগতির সঙ্গে আমাদের ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে, আমাদের নিজস্ব, আমাদের নিজেদেরই ক্লাব এটা। তো এখানে আমার বাচ্চাকে দেখাতে এসেছিলাম। আচ্ছা, তো কীরকম চিকিৎসা হলো, মানে ডাক্তারবাবুরা কীরকম সহানুভূতি ছিল? খুবই মনোরম এবং ডাক্তারবাবুদের ব্যবহারও খুবই ভালো। তো এখানে এসে খুবই উপকার হয়েছে। চিকিৎসা কি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট? সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, ওষুধও ফ্রি অফ কস্ট, যতটা পারা যাচ্ছে আমাদের প্রগতির সঙ্গে তরফ থেকে ততটাই ওষুধ ফ্রিতে দেওয়া হচ্ছে। আমারুন থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।